আসসালামু আলাইকুম। আজকে প্লাস্টিক বোর্ড দিয়ে মাল্টি ফ্ল্যাগ বানাবো। এটা দেখতে পাচ্ছেন কি, সিক্স হুলের ওয়ালডনের প্লাস্টিক বোর্ড। এটাকে আমরা সুইচ এবং সকেট দিয়ে একটা মাল্টি ফ্ল্যাগ বানাবো। তার জন্য আমার একটি সুইচ লাগবে, তারপর আমার পাঁচটি সকেট প্রয়োজন। তাই আমি পাঁচটি সকেট নিছি, এগুলো আমি এক এক করে সেট করে নিব বোর্ডের সাথে। আপনারা চাইলে খুব সহজে মাল্টি ফ্ল্যাগটি তৈরি করতে পারেন, সেই জন্য আমার ভিডিওটি আপনারা দেখেন। এটি খুব সহজে তৈরি করা যায়। একটি সুইচের মাধ্যমে সবগুলা সকেট কন্ট্রোল হবে। তো এখানে আপনাকে সুইচ থেকে, এই যে সুইচ থেকে আপনার সকেটের মধ্যে কানেকশন দিতে হবে, ডিরেক্ট কানেকশন। সবগুলা সকেটের সাথে সুইচটি কানেকশন দিতে হবে। তো আপনাদের কানেকশনটা দেখাবো এখন, কেমন করে কানেকশন দেবেন। সবগুলো সকেটের নাট হালকা করে খুলে নিতে হবে আপনার সকেটের ভিতর দিয়ে আপনার তার দেওয়ার জন্য। তো আমি সবগুলো খুলে নিছি, যে এখন আমি তার ঢুকাচ্ছি, যে তার দিয়ে সবগুলো একসাথে কানেক্ট করতে হবে সবগুলো সকেট। এটা আপনার প্যারালালি কানেক্ট করতে হবে, সবগুলো সকেট প্যারালাল সংযোগ দিতে হবে। এই যে আমি সকেটের সাথে সুইচটা কানেক্ট করে দিছি, কারণ সুইচের মাধ্যমে সবগুলো সকেট কন্ট্রোল হবে। তাই আমি এখানে সুইচের মধ্যে কানেকশনটা দিছি। তারপর আপনার সকেটের অপর প্রান্তে সবগুলো একসাথে কানেক্ট করতে হবে, নিচের মতো একই। যে আমি দেখতে পাচ্ছেন যে আমি কানেকশনটা দিতেছি, যে এখানে সুইচে কানেক্ট করবেন না, এটা জাস্ট পাঁচটা যে সকেট আছে ওই সকেটটি প্যারালালি কানেক্ট করে দিবেন, এটা সুইচের সাথে আসবে না, কারণ এখানে আপনার নিউট্রাল সংযোগ দিতে হবে। এখন আপনার সোর্স লাইন কানেক্ট করতে হবে, সেজন্য আপনার সুইচের যে একটা হোল আছে ওইখানে আপনি ফেজটা কানেক্ট করবেন। যে আমি ফেজটা কানেক্ট করে দিছি সুইচের সাথে, এটা সুইচ হয়ে সকেটে আসবে, আর বাকি যেটা আছে ওইটা আপনি সকেটের অপর পাশে কানেক্ট করে দিবেন, এটার মাধ্যমে আপনার নিউট্রাল আসবে। যে আপনারা কানেকশনটা একটু ভালো করে বুঝে দেখে দিবেন, না হয় আপনার শর্ট সার্কিট হয়ে যেতে পারে। যে দেখতে পাচ্ছেন যে কানেকশনটা কেমন করে দেওয়া হয়েছে, সুইচ হয়ে সকেটে, তারপর একটা ডিরেক্ট আপনার সকেটের মধ্যে কানেকশন দেওয়া হচ্ছে, ওইটা হচ্ছে আপনার নিউট্রাল, ওইটা ডিরেক্ট চলে আসবে। চাইলে আপনি আরও সুইচ ইউজ করতে পারেন, বাট এখানে একটি সুইচ ইউজ করা হয়েছে। তারপর আপনার তারে যে অপর প্রান্ত আছে ওইখানে আপনি একটি টু পিন লাগিয়ে নেবেন, তারপর আপনার মাল্টিপ্ল্যাগ রেডি হয়ে যাবে। আপনি খুব সহজে এটা দিয়ে সব কিছু করতে পারবেন, সব ধরনের কাজ করতে পারবেন। ধন্যবাদ।